প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজ তোমাদের বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গতদিন যে ক্লাসটা করছিলাম যে পর্যন্ত শেষ হয়েছিল তারই ধারাবাহিক অংশ হিসেবে তারপর থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি প্রথম ক্লাসে তোমাদের কোনো প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে অবশ্যই। মুক্ত ইলেকট্রন দেখো, আমরা সেদিনকে কপার এবং অ্যালুমিনিয়াম পরমাণুর পারমাণবিক গঠন চিত্র নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে কপারের 29তম ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, এই যে ইলেকট্রনটা এটা চতুর্থ কক্ষপথ সর্বশেষ কক্ষপথে ছিল। এই যে কোনো মূলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলা হয়। দেখো এই যে এখানে যে ইলেকট্রনটা দেখানো হয়েছে এটা আসলে মুক্ত ইলেকট্রন, অর্থাৎ এই কক্ষপথে যে সর্বশেষ কক্ষপথ, এই যে বাইরের যে কক্ষপথটা, এই কক্ষপথটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, এবং এই কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করছে সেটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এরপরে আসো চার্জ। আমরা কম বেশি চার্জ মানে ইলেকট্রন কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি স্বাভাবিকের চেয়ে ইলেকট্রনের ঘাটতি বা বেশি থাকে তবে ওই মৌলের ওই অবস্থাকে চার্জ বলে। ইলেকট্রনের চার্জ এত ক্ষুদ্র যে এটা একক হিসেবে ব্যবহার করা অত্যন্ত অসুবিধাজনক, তাই কুলম্বকে চার্জের একক হিসেবে ধরা হয়। দেখো এই জায়গায় যদি একটা ইলেকট্রন না থাকতো, ইলেকট্রনটা যদি না থাকতো এখানে চার্জ, অর্থাৎ একটা ইলেকট্রনের কম থাকতো, এই কম থাকাটা অবস্থাকে একটা চার্জ বলা হয়, অথবা এখানে যদি এর সাথে আরও একটা ইলেকট্রন বেশি থাকতো সেক্ষেত্রেও সেটা চার্জ হতো। এই চার্জকে বলা হচ্ছে যে ইলেকট্রন অতি ক্ষুদ্র। আমরা জানি যে একটা একটা ইলেকট্রনের চার্জ অতি ক্ষুদ্র, একটা হাইড্রোজেনের চার্জের অনেক কম একটা এক ইলেকট্রনের ইলেকট্রনের চার্জ, সেক্ষেত্রে কুলম্বকে ধরা হয় চার্জের একক। অর্থাৎ যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে 1 কুলম্ব বলে। দেখো 1 কুলম্ব এখানে সমান বলা হচ্ছে 6×10^16 ইলেকট্রিক চার্জ কারেন্ট। পদার্থের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে মুক্ত ইলেকট্রন বলে। আমরা আগের এই টপিক্সটাতে দেখলাম মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে কারেন্ট বলে। অর্থাৎ কারেন্ট আই ইকুয়াল টু কিউ, কিউ চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই চার্জকে যদি আমরা টি সময় দিয়ে ভাগ করি তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে কারেন্ট। এখানে দেখো একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে আমরা যখন সংযোগ দিচ্ছি তখন এই নির্দিষ্ট দিকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা চার্জ প্রবাহিত হচ্ছে, এই চার্জটাকেই বলা হচ্ছে কারেন্ট। এবং একক সময়ে কী পরিমাণ চার্জ এই ভিতর দিয়ে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কারেন্টের মান হবে। এবার আসো ভোল্টেজ। পরিবাহীর পরমাণুগুলোর ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সে বল বা চাপকে বিদ্যুৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ বলে। অন্যথায় অসীম দূরত্বতে একক ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ভোল্টেজ বলে। এবং আমরা ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু ডাব্লু ভাগ কিউ। আমরা আগের টপিক্সে দেখলাম কিউ, কিউটা ছিল চার্জ এবং ডাব্লুটা হচ্ছে কাজ। অর্থাৎ আমরা কাজকে যদি চার্জ দিয়ে ভাগ করি যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে ভোল্টেজ। এক কথায় বলতে গেলে যে আমরা যে কারেন্টটা ফলো হচ্ছে এই কারেন্টটা ফলো হওয়ার জন্য একটা বল বা চাপ দিতে হবে, এই বল বা প্রেশার বা চাপকেই বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ। বিদ্যুৎ বিভব, চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ বিভব বলে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রিক পটেনশিয়াল। বিভব পার্থক্য, দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলা হয় বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ আমরা যখন একটা সাপ্লাই তখন একটা পজিটিভ এবং একটা নিউট্রাল বা ফেজ একটা নিউট্রাল বলতেছি, এদের মধ্যে যখন আমরা ভোল্ট মিটার অর্থাৎ যে মিটার দিয়ে আমরা বৈদ্যুতিক বিভবকে পরিমাপ করি, এদের মধ্যে যখন আমরা দুটা নবকে ধরি তখন যে
পার্থক্যটা দেখায়। এই পার্থক্যটাকে হচ্ছে হলে গা বৈদ্যুতিক বিভব। আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই হয় সেখানে আমাদের বৈদ্যুতিক বিভব আছে 220 ভোল্ট। অর্থাৎ বিভব পার্থক্য ছাড়া বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না। উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় 1 ভোল্ট। যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে 1 কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে 1 জুল কাজ সম্পন্ন হয় তবে ওই দুই স্থানের বিভব পার্থক্য 1 ভোল্ট বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে কুলম্ব দেখলাম যে 6 × 10^16 চার্জ সমান 1 কুলম্ব, এই কুলম্ব যদি বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে 1 জুল কাজ সম্পন্ন করে তো ওই দুই স্থানের বিভব পার্থক্যকে আমরা 1 ভোল্ট হিসাবে ধরব। রেজিস্ট্যান্স অর্থাৎ আমরা কারেন্ট এবং ভোল্টেজ পড়লাম। এই কোনো পরিবাহের ভিতর দিয়ে এই কারেন্ট যাওয়ার সময় যে বাধাটা প্রবাহিত হবে, যে বাধা দিবে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহের পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য এটা বাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিস্ট্যান্স বলা হচ্ছে। একে প্রকাশ করা হয় আর দিয়ে, আর এর একক ওহমস। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। অর্থাৎ আমরা যখন মানে 5 লিখলে পরে তার পাশে যদি আমরা টাকা শব্দটা লিখি তাহলে ওটা 5 টাকা বোঝায়। ঠিক তেমনইভাবে আমরা যদি 5 লিখে এই চিহ্নটা তার সাথে দিই তাহলে সেটা 5 ওহম রেজিস্ট্যান্স বোঝাবে। বিদ্যুৎ প্রয়োগের ফল ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। বিদ্যুৎ প্রবাহের ফলে নিম্নলিখিত প্রক্রিয়াগুলো দেখা যায়। প্রথমত দেখো তাপীয় ফল। অর্থাৎ আমরা যখন পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীটির উত্তপ্ত হয়, ফলে বৈদ্যুতিক শক্তির অপচয় ঘটে। অর্থাৎ বিদ্যুৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, এটাই তাপীয় ফল। অর্থাৎ আমরা যখন দেখো বৈদ্যুতিক হিটারে যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই সেক্ষেত্রে সেখানে এক ধরনের তাপের উৎপন্ন হয় এবং সেটা দিয়ে আমরা রান্না কার্য সম্পাদন করি, এটা বিদ্যুতের তাপীয় ফল। চুম্বকীয় ফল বৈদ্যুৎ পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে চারপাশে এক ধরনের চৌম্বকের সৃষ্টি হয়, এটাই হচ্ছে বৈদ্যুতিক চৌম্বকীয় ফল। রাসায়নিক ফল আমরা ব্যাটারিতে যে ধরনের ইলেকট্রিসিটি সঞ্চয় করে রাখি এটা তখন রাসায়নিক শক্তিতে সঞ্চয় হয়। যদি যৌগিক পদার্থের বিদ্যুৎ প্রবাহিত ফলে উক্ত পদার্থ দ্রব্যটি বিশ্লিষ্ট হয়, যেমন পানিতে বিদ্যুৎ প্রবাহিত করলে উক্ত পানি হাইড্রোজেন এবং অক্সিজেন বিশ্লিষ্ট হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার আসি তোমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে যে ধরনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে আমি লিখে দিলাম, তোমরা এইগুলোর উত্তর সুন্দর করে তোমাদের খাতায় এই স্লাইড থেকে খুঁজে বের করে নিয়ে লিখবা, লিখে আমাকে ইমেল করে পাঠাবো। আমি তোমাদের ইমেল নাম্বারটা দিয়ে দেবো আমি গ্রুপে, তোমরা সবাই সেটা দেখবা, দেখে তোমরা খাতায় সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্ট আকারে আমার ইমেইলে ইমেল করে দেবা। তো দেখো এখানে মোট 8টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি সব উত্তরই আমার এই স্লাইডে পাওয়া যাবে। তোমরা সুন্দর করে স্লাইডগুলো দেখবা, দেখার পরে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় লিখবা, লেখার পরে আমাকে ইমেল করে পাঠিয়ে দিবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।